আজ আমরা পরীক্ষার প্রশ্নের জন্য শুধুমাত্র চর্যাপদ থেকে 20টা প্রশ্ন নিয়ে এসেছি। তাহলে চলুন প্রথমে পরীক্ষা দিয়ে আসি, বাকি কথা ভিডিওর শেষে। আজকের পরীক্ষার আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? অথবা আরও একভাবে প্রশ্নটি আসে, বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, চর্যাপদ, রামায়ণ, মহাভারত? আমাদের এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, বাংলা সাহিত্যের প্রাচীনতম কবিকে অথবা চর্যাপদের আদি কবিকে? কানহপা, লুইপা, সরহপা, শবরপা? আমাদের এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে শবরপা। যদিও ডক্টর শহীদুল্লাহর মতো চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা। যাই হোক, আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? অথবা চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে? বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে, আরাকান রাজ গ্রন্থকার থেকে, নেপালের রাজ গ্রন্থশালা থেকে, সুদূর চীন দেশ থেকে? আমাদের এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে নেপালের রাজ গ্রন্থশালা থেকে। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সনাতন হিন্দু, সহজিয়া বৌদ্ধ, জৈন, হরিজন? আমাদের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সহজিয়া বৌদ্ধ। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? চর্যাপদ, গীতগোবিন্দ, পদাবলী, চৈতন্য জীবনী? আমাদের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পালামল, সেন, মুঘল, তুর্কি? সঠিক উত্তর হচ্ছে পালামলে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি? অথবা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি? বেদ, শূন্যপুরাণ, মঙ্গলকাব্য, চর্যাপদ? সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক, অষ্টম থেকে চতুর্দশ শতক, নবম থেকে চতুর্দশ শতক, দশম থেকে চতুর্দশ শতক? এর সঠিক উত্তর হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ শতক। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের প্রাপ্ত পদ সংখ্যা কতটি? ৪৬টি, সাড়ে ৪৬টি, ৪৯টি, ৫০টি? এর সঠিক উত্তর হচ্ছে সাড়ে ৪৬টি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, চর্যাপদ কোন ছন্দে লেখা? অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অমিত্রাক্ষর ছন্দ? এর সঠিক উত্তর হচ্ছে মাত্রাবৃত্ত। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, স্যার জর্জ গিয়ার্সন? এর সঠিক উত্তর হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? বা চর্যাপদের টিকাকার কে? অপশনগুলো রয়েছে কান্নপা, লুইপা, ডাকার্ণব, মণিদত্ত? এর সঠিক উত্তর হচ্ছে মণিদত্ত। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি? চর্যাপদ, ডাকার্ণব, দোহাকোষ, নাকি ব্রাহ্মণ সংহিতা? সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ। ডক্টর শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা ব্রজবুলি, জগাকিশোরী, সান্ধ্য ভাষা, নাকি বঙ্গকামরূপী? ডক্টর শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গকামরূপী। যদিও চর্যাপদের পদগুলোয় পাঁচটি ভাষার মিশ্রণ দেখা যায়, বাংলা, হিন্দি, মৈথিলি, অসমীয়া ও উড়িয়া। যাই হোক, আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, কতজন কবি চর্যাপদ রচনা করেন? ২২ জন, ২৪ জন, ২০ জন, ১৬ জন? এর সঠিক উত্তর হচ্ছে ২৪ জন। বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? কাব্য, প্রহসন, ছোট গল্প, নাকি ছন্দ?
আমরা জানি ছোট গল্প প্রহসন ছন্দ আধুনিক যুগের সৃষ্টি, তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে কাব্য। চর্যাপদ কোন সময়ের রচনা? 650 থেকে 1200, 650 থেকে 900, 950 থেকে 1200, 750 থেকে 1000। সঠিক উত্তর হচ্ছে 650 থেকে 1200। চর্যাপদ কতটি পদের সংকলন? 46, 51, 50, 48। এখানে সঠিক উত্তর হচ্ছে 51। যদিও আপনারা একটু আগে প্রাপ্ত পদ সংখ্যা জেনেছিলেন 46টি, আসলে চর্যাপদের মোট পদ সংখ্যা হচ্ছে 51টি, কিন্তু আমরা পেয়েছি 46টি। যাই হোক, আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে কান্ধপ্পা বিরচিত পদের সংখ্যা কতটি? 2টি, 5টি, 7টি, 13টি। আমরা জানি চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচয়িতার নাম হচ্ছে কান্নপা, তার রচিত পদের সংখ্যা হচ্ছে 13টি। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে চর্যাপদে কতটি প্রবাদ বাক্য পাওয়া যায়? 4টি, 5টি, 6টি, 7টি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 6টি। কি অবস্থা কত পেলেন আমাদের কমেন্ট করে জানান, আর প্রশ্নের উত্তরের বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে কনফিউশন দূর করতে পারেন। তাও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স তো রইলই। এভাবে নিয়মিত এক্সাম দিতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন, আমাদের অনুপ্রাণিত করতে একটা লাইক দিয়ে দিতে পারেন, আর আপনার কোনো পরীক্ষার্থী বন্ধুকে ভিডিওটি শেয়ার করে জিজ্ঞেস করতে পারেন তিনি কত মার্ক পেল। থ্যাংকস ফর ওয়াচিং।